আসসালামু আলাইকুম এভরিওয়ান, টুডেস মেনুতে আমি অহনা জামান আপনাদের জানাই স্বাগতম। এখন ভাদ্র মাস, তাল পাকার সময়, আর এ সময় আমরা বাঙালিরা তালের পিঠা তালের বড়া খাই না এমন কম লোকই আছে। তাই বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য তৈরি করব একদম সাধারণ একটি রেসিপি, তালের পিঠা। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে জানান আপনাদের কেমন লাগলো। আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। চাউলের গুঁড়ার সাথে তালের রস মিশিয়ে নেব। এরপর একে একে চিনি, কোরানো নারিকেল, হাফ চা চামচ লবণ, পরিমাণ মতো পানি দিয়ে গোলাটা গুলিয়ে নেব। আপনারা চাইলে এই গোলায় হাফ চা চামচ খাবার সোডা দিতে পারেন, এতে পিঠাটা ফুলকো হবে। মনে রাখবেন, পিঠা ভালো হয় গোলা গোলানোর উপর। যত ভালোভাবে গোলাটা গোলাবেন পিঠাটা তত ফুলকো ফুলকো হবে। আমি একটি লোহার কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা গরম হলে গোলানো গোলা থেকে অল্প অল্প গোলা নিয়ে একটা একটা করে পিঠা লাল করে ভেজে তুলি। পিঠা ভাজার সময় পিঠার ভেতরে যেন কাঁচা না থাকে তার জন্য পিঠার মধ্যে কাঠি দিয়ে ছিদ্র করে দেখে নেবেন। পিঠা ভাজা হলে আপনারা গরম গরম খেতে পারেন তালের পিঠা, আবার ঠান্ডা করে খেলে ভালো লাগবে। আজ এ পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।